চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে প্রতি বছর ডিসেম্বরে বিজয় মেলা বসে। এবছর মেলায় চাঁদা আদায়ে বাধা দিলে গত 31 ডিসেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা মাইনউদ্দিন টিটু ছাত্রলীগ নেতা আরিফ সহ কয়েকজনের উপর হামলা করে। এতে 8 জন গুলিবিদ্ধ সহ 10 জন আহত হয়। এ সময় ভাঙচুর করা হয় দোকানপাট। যখন ওরা চাঁদাবাদী করতে গেছে, যখন আমরা ওদেরকে বাধা দিয়েছি, তখন এই ঘটনা নিয়ে লাস্টের দিন আমাদের উপর ওরা আমাদের উপরে এই হামলাটা চালায়। মেলার মাঠ থেকে বাইর হয়ে যখন স্কুল গেট অতিক্রম করতেছিলাম, ওই মুহূর্তে মাইনউদ্দিন টিটু সহ তার সন্ত্রাসী বাহিনী সরাসরি আমাদের উপর গুলি করে। হামলার ঘটনায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত মাইনউদ্দিন টিটু সহ 17 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, কিন্তু আসামিদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 7 জন ছেলে সেখানে গুলিবিদ্ধ এবং একজনের পায়ে রক্ত কাটা, আরো অনেকগুলো ছেলে তাদের রক্তাক্ত শরীর নিয়ে তারা মোসান্নগর হেলথ কমপ্লেক্সে এসেছে। মাইনউদ্দিন টিটুর নেতৃত্বে কিছু উশৃঙ্খল ছেলে আগ্নেয়াস্ত্র নিয়ে সরাসরি হামলা শুরু করে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এরই মধ্যে মামলার এক আসামিকে আটক করেছেন তারা, বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। 1 নম্বর আসামি সহ অন্যান্য যে সকল পলাতক আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই আমাদের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।